নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ম্যাথমেটিক্স ভলিউম 2 সলভ করাচ্ছি সুপ্রিয় দর্শকার্থী, যার পেজ নম্বর 525। তোমাদের অনেক রিকোয়েস্টে আজকে আমি ম্যাথমেটিক্স সলভ করাচ্ছি। তো দেখো, মডেল কোশ্চেন পেপার 5। আমি এর আগে এক থেকে মানে সেট 4 অবধি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। আজকে আমি মডেল কোশ্চেন পেপার 5 সলভ করাচ্ছি সুপ্রিয় দর্শকার্থী। রোমাননের প্রশ্ন কি বলেছে, সরল সুদের হারে? তো দেখো, 9999 টাকা 10 বছরের সুদে মূলে আসলে দ্বিগুণ হয়, তাহলে সুদের হার কত? তো দেখো, এটাকে যদি আমি আসল ধরে নিই এবং এর সঙ্গে যদি দ্বিগুণ করি এবং সেই দ্বিগুণ থেকে যদি আমি সুদ আসল থেকে যদি আমি আসলটা যদি বাদ দিই, তাহলে আমরা সুদটা পেয়ে যাবো এবং তার সঙ্গে কিন্তু টিয়ের মানটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি কী বলছি বুঝতে পারছো? তো দেখো, আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও সুপ্রিয় দর্শকার্থী। এই যে অঙ্কটা দেখো, দেখো আসল 9999 টাকা সময় 10 বছর, সুদ আসল 9999 গুণ 2, যেহেতু এখানে দ্বিগুণ বলেছে, দ্বিগুণ করছে, আমি গুণটা করিনি এবং এর সঙ্গে এটা বিয়োগ করেছি। দেখো সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে এখানে 9999টা কমন নিয়েছি, 2-1 থাকছে, এর সঙ্গে বিয়োগ করলে 1 থাকছে, এর সঙ্গে বিয়োগ গুণ করলে কী থাকছে, 9999 টাকাটাই থাকছে। ওকে, তাহলে ইন্টারেস্ট সমাচন কেসে পিটিআর বাই 100, ইন্টারেস্টের মানটা বসে গেল, পি এর মান বসে গেছে, ঠিক আছে, টি এর মান দর বসে গেছে, আর এর মান তো বসেনি, আর এর মান নিয়ে আর এর মানটা বের করতে হবে। এইটা কেটে গেলে কী থাকছে, 10R = 100 থাকছে, R = কী থাকছে, 00 কেটে গেলে কী থাকছে, R = 10%, অর্থাৎ সুদের হার কত আছে, 10% আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান্টির অঙ্ক, আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েল ও চালচের সমন্বয় সূত্র থেকে পাওয়া যায় PB = RT, আর একটি অশূন্য ধ্রুবক, এখানে টি এবং আইপি এর সঙ্গে ভি, হ্যাঁ এটা তো সহজেই অঙ্ক, তোমরা জানো যে এটা যৌগিক ভেদে আছে, কী আছে, যৌগিক ভেদে আছে, এটা অঙ্কটা করার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, আমাদের পরের অঙ্ক রোমান্থির অঙ্ক, আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত পরস্পরকে এমনভাবে ছেদ করে যে প্রতিটি বৃত্ত অন্যটির কেন্দ্রগামী, দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শক, দুটি বৃত্তের, তো দেখো কী বলেছে, বৃত্ত দুটির সাধারণ জায়ের দৈর্ঘ্য কত হবে। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর করো। তো দেখো, এখানে আমি অঙ্কন করেছি, এটা অতিভুজ, ঠিক আছে, এটা অতিভুজ মনে করো, এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে, এটা ডি, যদি হয় তোমরা যদি নজর করে দেখো তাহলে দেখো এ সি কিন্তু অতিভুজ, আর ভূমি কিন্তু ডিসি, যেহেতু টোটাল কিন্তু বিসি হয়, যেহেতু ভূমি অর্ধেকটা ব্যাসার্ধ বের করছে R/2। তো আমাদের এখানে হাইটের মানটা নেই, এর মান আছে, এডের মান আছে, হাইটের মানটা নেই, মানে এডির মানটা নেই, লম্ব সমান কী আছে, R²-R/2 এর হোল স্কোয়ার, R²-R²/4 থাকছে। তো ক্যালকুলেশন করে কত পাচ্ছি, 4R² থেকে -R² বাদ দিলে কত থাকছে, 3R²/4, মানে কি রুট রুট কেটে গেলে 3 থাকছে, এদিকে রুট কেটে গেলে মানে √3 থাকছে, আর এই রুট কেটে গেলে কী থাকছে, শুধু R থাকছে, আর নিচে 2×2 থাকছে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু √3R/2 একক। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ওকে, আমাদের মানফরের অঙ্ক, sin-cos θ = তো দেখো sec θ + cosec θ = নেক্সট হয়, তো জাস্ট আমি এটা এদিকে নিয়ে যাবো। তো দেখো, আমি খুব সুন্দর করে কিন্তু তোমাদের আমি সলভ করে দিচ্ছি, একটু দেখে নাও তোমরা। এই যে ঠিক আছে, দেখো sin θ - cos θ = 0, sin θ = cos θ, এটাকে আমি এই সাইডে নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো দেখো, লব হর করে sin/cos মানে কি, tan θ, এটা তো তোমরা সবাই জানো, আর ট্যান কত ডিগ্রির মান ওয়ান, ট্যান 45 ডিগ্রির মান ওয়ান। তো দেখো, ট্যান কেটে গেল, θ = 45 ডিগ্রি, আমাকে বলেছে এর মানটা বের করতে, বলেছে sec θ + cosec θ = x, sec θ-র মান কত 45 ডিগ্রি, + cosec θ-র মান কত 45 ডিগ্রি = x, মানে কি sec 45 ডিগ্রি মান কত আছে √2, + cosec 45 ডিগ্রি মান কি আছে √2 আছে = x, x = কী থাকছে, 2√2 এর অ্যান্সার হবে, তাহলে এর অ্যান্সার হবে আমাদের
ডি এর অ্যান্সার 2√2 এইটা হবে, ঠিক আছে? কি বলছে বুঝতে পারছো? এবার আমি তোমাদের সলভ করাবো পাঁচ দাগের অঙ্ক, ওকে? পাঁচ দাগের অঙ্ক কি বলেছে দেখো, বলেছে রোমান ফাইভে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য, 8 সেন্টিমিটার প্রস্থ, 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট ধাতুর তৈরি একটি নিরেট সমকোণী চৌপলের যদি কোনো ধাতু নষ্ট না করে সর্বোচ্চ সমান আয়তনের ঘনক তৈরি করা যায় এবং উৎপন্ন ঘনকগুলির একটি সারিতে রাখা হয় তবে ওই সারির দৈর্ঘ্য কত হবে? সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। প্রথমে আমি করেছি কি দেখো, এখানে প্রথমে আমি আয়তনটা বের করেছি, ঠিক আছে? 12 × 8 × 4 384 ঘন সেন্টিমিটার ঘনকের একটি পাওয়ার দৈর্ঘ্য, তো এর এর গসক করেছি 12, 8, 4, এদের গসক কিন্তু 4 একক পেয়েছি এবং যেটা পেয়েছি তার আয়তনে ফেলে দিয়েছি। আয়তন মানে কি 64 ঘন একক, তো সারির সংখ্যা কত আছে 384 × 64 × 4, তো কত থাকছে 4 ছক কত হবে 24 সেন্টিমিটার, 4 ছক কত হবে 24 সেন্টিমিটার এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে 24 সেন্টিমিটার, বি এর অ্যান্সার। আমাদের পরের অঙ্কটা কি বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান ফাইভের অঙ্ক, বলেছে 11টি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি 2761 হলে ওই সংখ্যাগুলির মধ্যমান কত হবে? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, তোমরা যদি এই 11কে যদি এই সংখ্যাটাতে যদি ভাগ করো, ঠিক আছে, যদি ভাগ করে দাও তাহলে এর অ্যান্সার কত হবে? তাহলে এর অ্যান্সার পাবে তোমরা 251, কত পাবে 251 পাবে, ওকে? সি এর অ্যান্সার পাবে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের এই অঙ্কগুলো সলভ করে দেবো, দুই দাগের অঙ্কগুলো। 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি 1210 টাকা হলে আসল কত হবে? তো দেখো আসল সমান সমান কী হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো অঙ্কটা আমি ফটাফট করে সলভ করে দিচ্ছি, দেখে নাও তোমরা। এই যে দেখো আমি সব পড়েই দেখেছি, ঠিক আছে, জাস্ট তোমরা একটু দেখবে একটু বুঝে নেবে। তো দেখো আর সমান সমান 10% চক্রবৃদ্ধি সুদ আসল যেটা আছে 1210 টাকা, আর এন সমান সমান 2 বছর। ফর্মুলা ফেলেছি পি ব্র্যাকেটের মধ্যে 1+R/100, এন সমান সমান পি 1+R/R এর মান 10%, 10/100, 0 0 কেটে গেল, 11 10 11 মানে কি 10 আর 11/10 এর হোল স্কোয়ার সমান সমান 1210, পি মাল্টিপ্লাই 11 মানে কি 121/100 সমান সমান 1210, পি সমান সমান কেসে 1210 × 121 কাটাকাটি করলে কত হবে 1000 টাকা এর অ্যান্সার হবে, ঠিক আছে, 1000 টাকা হবে, ওকে? সুপ্রিয় দর্শকার্থী, তোমরা দেখতেই পারছো এর অ্যান্সার হবে 1000 টাকা, ওকে? কী বলছে বুঝতে পারছো? রোমানটির অঙ্ক 1:2 অনুপাতে অনুপাতে উভয় পদের সঙ্গে কে বিয়োগ করলে অনুপাতটি 3:2 হয়, অ্যান্সার কিন্তু 4 হবে। কি বলেছে, কে বিয়োগ করতে বলেছে, ব্যাস আর কোনো ব্যাপারই না, খুব ইজি অঙ্ক। তো দেখো 1-k সমান সমান 1-k/2-k সমান সমান 3/2, কোনাকুনি গুণ করলে 6-3k হচ্ছে 6-3k আর 2-2k, তো দেখো -3k আর এদিকে এদিকে আছে +2k হয়ে যাচ্ছে সমান সমান এদিকে 2 আর এদিকে আছে -6, বিয়োগ করলে কত হবে -k সমান সমান -4, -- কেটে গেলে k সমান সমান 4 থাকছে, ওকে? আমাদের পরের অঙ্ক রোমান থ্রির অঙ্ক, একটি বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হলে পরিধিস্থ ও বৃত্তস্থ কোণ কত হবে 60 ডিগ্রি হবে, তো দেখে নাও তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি ছবিটা একে, ঠিক আছে? এই যে আমি এখানে ছবিটা কিন্তু সুন্দর করে এঁকেছি। তো দেখো আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ আসলে BOC আর পরিধি আর পরিধিস্থ কোণ যেটা আছে BAC হবে, ঠিক আছে, যেটা বাইরে আছে। তো আমরা কী জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, BOC সমান 120 ডিগ্রি হলে তাহলে BAC সমান কি হবে 1/2 × BOC হবে, BOC-র মান কত আছে 120 ডিগ্রি আছে, কাটাকাটি করলে কত হবে 60 ডিগ্রি, অর্থাৎ এর অ্যান্সার হবে 60 ডিগ্রি, ওকে? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের 5 দাগের অঙ্ক কী বলেছে, 4 দাগের অঙ্ক কী বলেছে, সেক সমান 2√3 হলে কোসেক 90° - 3θ প্লাস সাইন 90° - 2θ এ কত হবে? সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার হবে 3/2 হবে, কী হবে, এর অ্যান্সার হবে 3/2 হবে। তো দেখো অঙ্কটা যদি আমি করে দেবো এক্ষুনি, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছি, অ্যান্সার হবে 3/2। তো দেখো আমি অঙ্কটা করাচ্ছি, তোমরা ভালো করে নজর করে দেখো, এই যে সেক থিটা সমান 2/3 যদি হয়, সেক কত ডিগ্রি মান 2√3, 3 ডিগ্রি মান সেক সেক কেটে গেল, থিটা যেগুলো 30 ডিগ্রি। আর এখানে কী করেছি, কস 90° মানে 3θ মানে কি সাইন 3θ, তোমরা তো জানো এই ফর্মুলাগুলো, আর সাইন 90° মানে 2θ মানে কি কস 2θ। তো দেখো সাইন 3 × θ মান কত আছে 30 ডিগ্রি, কস 2 × θ মান কত আছে 30 ডিগ্রি, 3 × 90 প্লাস কত আছে 60 ডিগ্রি,
সাইন 90 ডিগ্রি মান কত আছে 1 আছে যোগ cos 60 ডিগ্রি মান কত আছে 1/2 আছে লসাগু করে কত পাচ্ছি 3/2 মানে 1/2 ঠিক আছে কি বলছি বুঝতে পারছো তোমরা এটাও লিখতে পারো ওকে সুপ্রিয় দর্শকার্থী আমাদের পাঁচ দাগের অঙ্ক কি বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে p ও q হলে শঙ্কুটির আয়তন কত হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো দেখো আমি অঙ্কটা কি করে সলভ করেছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও এই যে আমি অঙ্কন করেছি দেখো এই যে শঙ্কু অঙ্কন করেছি যেখানে কিন্তু dc কিন্তু ব্যাসার্ধ আছে এবং bc ব্যাসার্ধ আছে এবং ac উচ্চতা আছে এবং ad অতিভুজ আছে তো দেখো তির্যক উচ্চতা l = p এটাকে p বলেছে ঠিক আছে আর বলেছে ভূমির ব্যাসার্ধ এটা বলেছে q এটা এটা q এটা q তো দেখো তির্যক উচ্চতা সমান কি আছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার তোমরা জানো উচ্চতা এখানে কি আছে এল এর মান ফর্মুলা কি আছে এল সমান কি আছে যে হাইট সমান কি আছে এল স্কয়ার মাইনাস আর স্কয়ার হবে তো দেখো এখানে সেটাই করেছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ 1/3 পাই এর মান পাই বসে গেছে আর এর মান কিউ আছে গুণ এইচ এর মান কি আছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এর অ্যান্সার হবে ওকে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী ছয় দাগের অঙ্ক কি বলেছে মধ্যগামী তার মাপক হলো ড্যাশ যা সবকটি তথ্যের উপর নির্ভর করে অ্যান্সার হবে সংখ্যাগুরু মান অ্যান্সার হবে সংখ্যাগুরু মান হবে তো দেখো সুপ্রিয় দর্শকার্থী বাকি যে অঙ্কগুলো আছে তিন দাগের অঙ্কগুলো সত্য মিথ্যা ট্রু ফলস এগুলো তো সম্পূর্ণভাবে আমি সলভ করে দিয়েছি মানে সত্য মিথ্যাটা সলভ করে দেবো এবং তার সঙ্গে এসএ কিউবগুলো আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে